খুব চমৎকার ও মজার কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। শারীরিক সম্পর্কেও আনন্দ পেয়েছি। একটা ছেলের মধ্যে আমি যা খুঁজি তার তালিকা আমার কাছে আছে, 18টা পয়েন্ট। আমার মনে হয় ডেটিং বিষয়ে আমি বেশি কিছু জানি না। আমার মনে হয় একটা ছেলের সাথে কিভাবে চলতে হয় আমি জানি না। মাঝে মধ্যে আমি খুব উদার, আবার কখনো রক্ষণশীল। মনে হয় তাইওয়ানে আমরা সে বিষয়ে একটি পথ খুঁজে পেয়েছি। একটা মেয়ে ও ছেলে একে অপরের প্রতি মনোভাব আরো বেশি জানতে হবে। আমি লুইং জেং, আমার বয়স 37, আমি তাইওয়ানে থাকি, অবিবাহিত। একটা ছেলের মাঝে আমি যা খুঁজি তার একটি তালিকা আছে আমার কাছে, 18টা পয়েন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেহারা, ব্যক্তিত্ব ও সামাজিক মর্যাদা। আমি যা চাই ছেলেটি তেমন হবে, আর পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। আমি এমন একজনকে খুঁজে পেতে চাই যার জীবনের লক্ষ্য আমার মতোই। আমি এখানে চারপাশে শুধু মেয়েদের দেখি। জানি না কেন, কিন্তু মেয়েদের সংখ্যা বেশি। একবার একটা মন্দিরে একটা ছেলেকে দেখেছিলাম। তাকে দেখে তরুণ ও অবিবাহিত মনে হয়েছিল, তাই আমি তাকে ভালোভাবে লক্ষ্য করছিলাম। আমি যে সব ছেলের কাছাকাছি এসেছি তাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নয়। এর কারণ হয়তো আমি মূলত বহুজাতিক কোম্পানিতে কাজ করেছি। এখন আমি একটি ভারতীয় ছেলের সাথে প্রেম করছি, সে সিঙ্গাপুরে কাজ করে। আমার নাম সারি মুস্তার, বয়স 44, ইন্দোনেশিয়ার জাকার্তায় থাকি আমি। যোগাযোগ করার জন্য ঠিক সময় খুঁজে পাওয়াটা একটা সমস্যা। সাধারণত সকালে সে আমাকে টেক্সট পাঠায়, তারপর আমি উত্তর দিই। প্রতিদিন কাজ শেষে আমরা ভিডিও কলেও কথা বলি, তাছাড়া সপ্তাহান্তে যেমন শনি ও রোববার ভিডিও কলে কথা বলি। কখনো ভাবিনি যে আমরা কাছে আসতে পারবো, কারণ সে ভারতীয় এবং হিন্দু। অনেকদিন ধরে আমি তাকে চিনি। 12 বছর আগে ইয়াহু চ্যাটে তার সাথে আমার কথা শুরু হয়। খুব সাধারণ কথাবার্তা হতো, সাধারণত লাঞ্চের সময় বা কাজের শেষে কথা বলতাম। এমন মানুষ খুঁজে পাওয়ার ইচ্ছে নিয়েই আমি বড় হয়েছি, যার সাথে অনেক সময় কাটাবো। আমার কাছে ডেটিং হলো কারোর সাথে দেখা করা, কথা বলা, তার সম্পর্কে একটা ধারণা পাওয়া এবং আর দেখা করব কিনা সেই সিদ্ধান্ত নেওয়া। আগে যেমন ভাবতাম বিষয়টা মোটেই তা নয়, কারণ ভারতে ডেটিং এর ধারণা অস্পষ্ট। আমি ইন্দু হরিকুমার, ভারতের একজন শিল্পী, বয়স 39। ডেটিং অ্যাপের অভিজ্ঞতা জানতে চেয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।
এই দম্পতির প্রথমে একটা বারে দেখা হয়েছিল, এভাবেই তাদের শুরু। তারা আসলে চুমু খাওয়ার জায়গা খুঁজছিল। বোম্বেতে অনেকেরই এই অভিজ্ঞতা হয়, অন্তরঙ্গ হওয়ার জায়গা পায় না তারা। অনেকেই প্রশ্ন করেন ডেটিং বা ডেটিং অ্যাপ বিয়ের ধারণা পাল্টে দিয়েছে কিনা। মানুষ এখনো বিয়ে করতে চায়, আমি মনে করি না এটা বদলাচ্ছে, তবে দেখা করার ধারণাটা হয়তো বদলাচ্ছে। গত কয়েক বছরে মোবাইলের ব্যবহার বেড়েছে, ইন্টারনেট ব্যবহারের ধরনও বদলে গেছে। তাছাড়া মোবাইল ইন্টারনেট সব কিছু বদলে দিয়েছে, কারণ এই প্ল্যাটফর্ম ব্যক্তিগত কাজেও ব্যবহার করা যায়। আমি যখন 20 বা 30 বছরের ছিলাম তখনকার চেয়ে হয়তো ইন্দোনেশিয়ায় এখন ডেটিংয়ের ধরনে পার্থক্য এসেছে। এখনকার প্রজন্ম ডেটিং অ্যাপ ব্যবহার করতে লজ্জা পায় না। স্কুলে আমাদের বলা হয়েছিল প্রেম করা যাবে না, কারণ আমাদের পড়তে হবে। জুনিয়র ও সিনিয়র হাই স্কুল দুই জায়গাতে এমন পরিস্থিতি ছিল, কিন্তু যখন আমরা গ্রাজুয়েশন শেষ করলাম তখন পরিস্থিতি পুরো পাল্টে গেল। সবাই বলতে লাগলো, তোমার চাকরি হয়েছে, এখন তোমরা বিয়ে করার সময়, একটা ছেলে খুঁজে বের করো আর বিয়ে করো। আমার মনে হয় এটি এক ধরনের উন্মাদনা। আমার বাবা মা, বিশেষ করে আমার মা, বারবার প্রশ্ন করতে লাগলেন আমি কবে বিয়ে করছি বা আমার বয়ফ্রেন্ড কবে হবে। যদিও বয়স 35 হয়ে গেলে মানুষ আর তা জানতে চায় না, তারা মনে করে বিয়ের সময় পেরিয়ে গেছে। আমার বয়স তখন 16, স্কুল শেষ করে সবে কলেজে পা রাখছি। বাবা বলেছিলেন, দেখো কাকে বিয়ে করবে, কার সঙ্গে থাকবে, সেটা তুমি নিজেই ঠিক করতে পারো। মনে হয়েছিল বাবা আমাকে ছেড়ে দিচ্ছেন। আসলে যখন বড় হচ্ছিলাম তখন বিয়ের ব্যাপারে আমার অসম্ভব আগ্রহ ছিল। মনে হতো, ইস, বাবা যদি কাউকে খুঁজে দিতেন। এখন অবশ্য আমি খুশি যে সেটা তিনি করেননি এবং আমি এই সিদ্ধান্ত নিতে পারছি। আমার মা অনেক উদ্বিগ্ন থাকতেন। তিনি বলতেন, যদি পারো কোনো বিদেশি বা ভিন্ন ধর্মী কাউকে বিয়ে করো না। আমার ভাই বোনেরা ইসলামিক রীতিতেই বিয়ে করেছে। বয়স যখন 30-এর কাছাকাছি তিনি আমার জীবনসঙ্গী খুঁজে নিতে বললেন। তিনি বললেন, তুমি এখনো একা কেন? তোমার কি কোনো ছেলে বন্ধু বা কাছের বন্ধু নেই? গুরুত্বপূর্ণ হলো আমার সঙ্গী একজন ভালো মানুষ হতে হবে, স্ত্রী এবং সন্তানদের প্রতি তার ভালোবাসা থাকতে হবে এবং মুসলিম হতে হবে। আমার বয়সী যারা, তাদের বেশিরভাগেরই বিয়ে হয়েছে, তাদের সন্তানও আছে, ছুটির দিনে তারা পরিবারের সাথে সময় কাটায়। এই সময়গুলোতে আমার খুব একা লাগে। ঠিক আছে, 恭喜你答错了。
স্পিড ডেটিং একটি মজার বিষয়। আপনি সেখানে মানুষের সাথে পরিচিত হতে পারেন। আমারও মানুষের সাথে মিশতে ভালো লাগে, মজা করার জন্য। আমি এটা পছন্দ করি। স্পিড ডেটে আপনি একজন মানুষকে ঠিকভাবে জানতে পারেন না, কারণ পরিচয় পর্বটি খুব দ্রুত ঘটে। আন্তরিক যোগাযোগের বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এমন অ্যাপের মাধ্যমে আমি হয়তো কাউকে খুঁজে পাবো যার সাথে পথ চলতে পারবো। আমি কিছু চমৎকার ও মজার মানুষের দেখা পেয়েছি, যদিও তাদের অনেকে আমাকে ছেড়ে গেছে অথবা খারাপ আচরণ করেছে। তবে আমার অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে, নতুন জায়গাও দেখেছি, একসাথে কিছু ভালো কাজ করেছি, শারীরিক সম্পর্কেও আনন্দ পেয়েছি। তাই আমি বলবো যে এই অ্যাপের মাধ্যমে কিছু ভালো মানুষের দেখা পেয়েছি আমি। এটা আমাকে ভাবতে শিখিয়েছে যে আমি আছি। গত দুই বছরে আমরা ক্রমেই সিরিয়াস হয়ে উঠছি, মনে হয় বয়সের কারণে। সে আমার চেয়ে 4 বছরের বড়। আমি জানি আমরা বিয়ে করতে চাইলে ধর্ম একটি সমস্যা হয়ে দাঁড়াবে। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। সে বলল ইসলাম ধর্মের রীতিনীতিগুলো শিখছে। আমি চাই আমাদের ধর্মবিশ্বাস এক হোক, ইন্দোনেশীয় বা বিদেশি যেই হোক না কেন, সেটি বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো সে আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং সে একজন মজার মানুষ। এটাই সব। আমার পছন্দের তালিকা মনে হয় বেশ বড়। আমি এটা ছোট করতে পারি। আপনি চাইলে অনেক বিষয়ই ছাড় দিতে পারেন, কিন্তু ব্যক্তিত্ব, হৃদয়বান ও স্মার্ট এসব নয়।